জনশ্রুতি আছে কয়েকশো বছর আগে সাত ব্রাহ্মণ কন্যা পুকুরে স্নান করতে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী ওই সাত ব্রাহ্মণ কন্যাদের তাড়া করেন। তারা ছুটে পালানোর সময় হোঁচট খেয়ে একটি গাছের তলায় পড়ে গিয়ে পাথরের রূপ ধারণ করে। আরও ছ বোন গাছের তলায় পাথরের রূপ ধারণ করে। ঘটনাটি ঘটেছিল পূর্ব বর্ধমান জেলার কানলার শাসপুরে দিঘির পাড়ে। তারপর থেকেই পাথরের রূপকে জয়চন্ডী দেবী রূপে পুজো করা হচ্ছে। কেউ আবার এই স্থানকে পাষাণতলাও বলে। জয়চন্ডী দেবী সন্ধ্যার পর অন্ধকারে থাকতে ভালোবাসেন বলে কথিত আছে। অনেকবার আলো লাগানো হয়েছিল কিন্তু সেগুলি ভেঙে গেছে। এখানে একটি ঠাকুরের যে একটা মানে মূর্তি রয়েছে, পাথররূপী মূর্তি, এটা তো কত বছর ধরে রয়েছে? তাও আমার জন্মের আগে থেকে আছে। এখানে পুজো টুজো কি হয়? পুজো হয়, আরও মানে দূরের থেকে মই সব নিয়ে আসে, পুজো হয় সকালবেলা রাতেবেলা, আগের দিন সয়লা হয়। তা কত মানুষ ভিড় করে পুজো দেয়? অনেক মানুষ হয়, চারিদিক দিয়ে সব লোকজন আসে, অনেক জায়গাতে পুজো দিতে আসে। হ্যাঁ, চাইছি এখানে লাইট দিক ভালো হবে। এখানে লাইট দেওয়া যাবে না, যতদিন লাইট দেওয়া হয়েছে অটোমেটিকই ঝড় নেই, লাইট পড়ে যাচ্ছে ভেঙে। মানে মা জয়চন্ডি চাইছে কোনো লাইট থাকবে না এখানে। এখানে লাইট আগে লাগানো হয়েছিল? হ্যাঁ, এই তো এই গাছে লাগানো হয়েছিল। তারপর কী হয়েছিল? অটোমেটিক পুরো ভেঙে পড়ে যাচ্ছে। মানে উনি চাইছেন অন্ধকারে? হ্যাঁ, এই এখানে মন্দির হচ্ছে, মন্দির হতে যায়নি। সামনে রাস্তার সামনে কোনো ফলক বা কিছু চাইছেন আপনারা? রাস্তার সামনে বলতে তো ওই দিক দিয়ে দিলে ভালো হতো। এলাকাবাসীরা এই স্থানে মন্দির করবে বলে ভেবেছিলেন। দেবী পুরোহিতকে স্বপ্নাদেশে জানান ওই স্থানে মন্দির করা যাবে না। সারা বছর বহু ভক্তের আগমন ঘটে এই স্থানে। এলাকাবাসীরা পঞ্চায়েতের কাছে একটি তোরণ করে দেবার দাবি জানান। মায়ের না অরিজিনাল নাম হচ্ছে মা জয়চন্ডী, তো এটা পাথর রূপে যেহেতু আছে ওই কারণে সবাই এটা জানে যে এটা পাষাণতলা, কিন্তু মায়ের অরিজিনাল নাম হচ্ছে মা জয়চন্ডী। তো মা এটা বহুত পুরনো কাহিনী, মানে মা ছিলেন এক ব্রাহ্মণদের মানে নারী। তো মা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তো কিছু মানে তখনকার দিনে যেটুকুনি গল্প কথা আমি এই মানে এই এলাকা দিয়ে এই মায়ের রাস্তা ছিল এই আমাদের এই সামনের এই দিক দিয়ে, তখন আদিকালের রাস্তা ছিল, এখানেই যাতায়াত হতো, মানে মাটির রাস্তা। হ্যাঁ, তো কিছু মানে লোক কিংবা কিছু মানে দূর মানে কি বলবো দুষ্ট লোক কিংবা তখনকার দিনে যে সমস্ত ইয়ে ছিল তারা নাকি মাকে তাড়া করেছিলেন, মানে মারা ছিলেন সাত বোন। তো আমাদের এখানে মা যে যেখানে মানে মানে পড়েছেন তারা সেই রূপই সেরকম ধরনের মূর্তি ধারণ হয়ে গেছে। যেমন হচ্ছে আমাদের মায়ের নাম হচ্ছে জয়চন্ডী, কুলইচন্ডী, দেখলচন্ডী, এরকম করে সাতটার মায়ের নাম আছে। তো মায়েরা ছিলেন সাত বোন, তো সেই মুহূর্তে তখন এই কথিত যে ওই তখন এই তারা করেছিল কিছু একটা মানে, তো সেই রূপে মা তখন সেই সব জায়গায় তাদের মূর্তি ধারণ করেছে, মানে দুষ্ট লোকের হাত থেকে বাঁচার জন্য উনি পাথর। হ্যাঁ, এটা আমি যে আমরা যেটুকুনি শুনেছি। এইভাবে তো আমরা মানে আমার দাদু তার বাবারাও এইভাবেই দেখে আসছেন, তারা আদিকালে পুজো করে। আনুমানিক তাও কত বছর আগে? মোটা আনুমানিক প্রায় কম 450 বছর তো হবেই, মানে যেইটুকুনি আমাদের আন্দাজ, তারও বেশি হতে পারে। তো এইটা শুনেছি যে ইংরেজদের আমলে যাকে এই মায়ের মূর্তিটাকে নাকি তারা তুলতে এসেছিলেন, তো সেই সময় তারা ভাবছিলেন যে এটা কী না কি মানে তুলে নিয়ে যাবো, কি একটা মূর্তি মানে পাথর আছে এটাকে নিয়ে গিয়ে হয়তো ওরা কোনো ল্যাবে ট্যাবে কিছু একটা করবে। তো সেই মুহূর্তে তখন এরা মা তাকে তুলতে পারেনি, মানে যত দূর তারা খনন কাজ করেছে ততদূর নাকি তখন গভীরে চলে গেছে, তারা হার মানে পরাজয় স্বীকার করে তখন তারা চলে যায়। হ্যাঁ, রোজ যেরকম যার আশেপাশে যা যেরকম মানে পুজো দিয়ে যায়, মানে একটা মন্দির প্রতিষ্ঠান করা হবে যে সব জায়গাতে একটা যেরকম চাঁদা তুলে। তো সেই সময়ে মানে আমাদের যিনি পুরোহিত যে পুজো করেন তাদেরকে স্বপ্ন দেন যে না তোরা মন্দির করিস না, আমি খোলামেলা জায়গায় থাকবো, যদি তোরা যদি চাষ মন্দির করতে আমি কিন্তু মন্দির মানে ভেঙে দেবো, যেটা মানে হয়েছে তাকে স্বপ্ন দিয়েছে তিনি জানিয়েছে। তো তারপর থেকে এরকম হয়নি, মানে খোলামেলাই আছে। তো আমরা চাইছি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু পরিষেবা ভালো, একটু লাইট, মায়ের মন্দিরের কাছে কিছু একটু বসার জায়গা, মানে মানে দর্শনার্থী। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।